বাংলাদেশের প্রখ্যাত চারুশিল্পীদের অন্যতম চিত্রশিল্পী মুর্তজা বশীর, উপমহাদেশের বিশিষ্ট ভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীরের জন্ম 1932 সালের 17ই আগস্ট। তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, কবি, লেখক, গবেষক ও ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। শিক্ষাজীবন শেষে 1955 সালে ঢাকার নবাবপুর উচ্চ বিদ্যালয়ের ড্রয়িং শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। 1973 সালে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং 1998 সালে তিনি অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। শিল্পী বশীর সম্পর্কে শিল্পী ওয়াকিলুর রহমান বলেন, প্রথম প্রজন্মের শিল্পীদের মধ্যে মুর্তজা বশীর অন্যতম, যার কাছ থেকে বিভিন্নমুখী ও মানসম্পন্ন সব কাজ আমরা পেয়েছি। আমাদের শিল্পীদের জন্য তিনি একটি উদাহরণ। শিল্পী মুর্তজা বশীর শিল্পী জীবনে তিনি নানা ধরনের চিত্রের সিরিজ করেছেন। এগুলোর মধ্যে রয়েছে দেওয়াল, পাখা বা ডানা, রমণী ইত্যাদি। তবে এই সকল ছবি বিভিন্ন সময়ের বাস্তবতা, সেই সময়কার পরিবেশ, পরিস্থিতি, মানুষ, এই সকল কিছুকে নিয়েই তার চিত্রগুলি রচনা হতো। তিনি তার ছবি সম্পর্কে বলেছিলেন, পরিবেশ, সমাজ এবং মানুষকে নিয়ে তিনি ছবি রচনা করে থাকেন। সেক্ষেত্রে দেখা যায় তার দেওয়াল সিরিজের চিত্রমালাগুলি বিভিন্ন ধরনের দেওয়াল এবং দেওয়ালের অবয়ব এবং সেই দেওয়ালের একটি গল্প আমরা দেখতে পাই। সেই সময় 1967 সালে আইয়ুব খানের আমলে তখন মানুষ এবং জনগণ অস্থিতিশীল পরিবেশ এবং দমবন্ধ একটা পরিবেশের মধ্যে মানুষ বসবাস করত। শিল্পী তার দেওয়াল চিত্রকলার মাধ্যমে এই ধরনের একটি আবদ্ধময় পরিবেশ এবং আবদ্ধময় পরিস্থিতির একটি অবয়ব তৈরি করার চেষ্টা করেছেন। চমৎকার তার রঙের ব্যবহার ছিল, চমৎকার সব রং, ড্রয়িং এবং ফর্মের ব্যবহার আমরা দেখতে পাই। তার চিত্রকলাগুলি দ্বিমাত্রিক ধরনের হলেও ভাব, গাম্ভীর্য এবং একটি প্রকার আবেদনের প্রকাশ আমরা দেখতে পাই। পাখা সিরিজে তিনি প্রজাপতির ডানার যে রং, ফর্ম, সেগুলিকে নিয়ে এসে সেই সমসাময়িক সময়ের পরিস্থিতি তিনি তুলে ধরেছেন। তিনি চেয়েছেন যে এই দুঃসময়গুলি পার হয়ে তিনি নতুন সময় আমরা দেখতে পাব। রঙের ব্যবহার, উপস্থাপন এবং বিষয় নির্বাচনে তিনি সমসাময়িক মানুষ এবং তার ব্যক্তি ধারণা থেকে প্রাধান্য দিতেন এবং তার নিজস্ব স্টাইল সবসময় তা প্রকাশ করত। শিল্পী বশীরের উল্লেখযোগ্য কয়েকটি শিল্পকর্ম হল মাই লেডি, ডটার্স, মাই কান্ট্রি, পাখা, কলেমা তৈয়েবা, রক্তাক্ত একুশে ও দেয়াল। শিল্পী মলয়ীবালা বলেন, মুর্তজা বশীরের শিল্পকর্ম অসম্ভব আধুনিক। এ আধুনিকতা দেশের শিল্পকলায় যুগে যুগে শিল্পীদের অনুপ্রেরণা যোগাবে। শিল্পী মুর্তজা বশীরের শিল্প ও কর্মের জন্য অর্জন করেছেন অনেক সম্মান ও পুরস্কার। এদের মাঝে কয়েকটি হল শিল্পকলা একাডেমি পদক, একুশে পদক, সুলতান পদক, স্বাধীনতা পুরস্কার ইত্যাদি। কিংবদন্তি শিল্পী 2020 সালের 15ই আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন।